আমি বলছিলাম এই করোনাকালীন এখনো কি করোনা চলে গেছে নাকি একদম দেশ থেকে? করোনা এখনো যায় নাই। তারা প্রধানশালীর ফাইট দিচ্ছেন এই সময়, আমাদের ডাক্তাররা ফাইট দিচ্ছেন, আমরা তাদের প্রশংসা করেছি। আমরা ডাক্তারদের যারা সমালোচনা করে, আমরা ইন জেনারেল সমালোচনা করতে মানা করেছি। কিছু ডাক্তার আছে খারাপ, আবার কিছু প্রতিষ্ঠান আছে আমরা দেখতে পেয়েছি প্রতিষ্ঠানের লোকগুলা ব্যবসায়ী, ওরা ডাক্তারদেরকে পর্যন্ত ব্যবহার করেছে, কিন্তু অধিকাংশ ডাক্তার এখন পর্যন্ত এই সময় আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, তারা আমাদের সাথে আছেন, তারা আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন। যদি সব বন্ধ হয়ে যেত, সব বন্ধ হতো। পুলিশ ভাইয়েরা আলহামদুলিল্লাহ তারা এখন পর্যন্ত এফোর্ট দিচ্ছেন, রাস্তাঘাটে সব জায়গাতে তারা আছেন, এখন পর্যন্ত উঠে যান নাই। এই মানুষগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু এইরকম ইস্যুতে একটা ডাক্তার মেরে ফেলা হলো। ডাক্তার মেরে ফেলার পরে নতুন ঘটনা চলে আসলো ক্লিনিক, তারপরে নতুন ঘটনা চলে আসলো মহিলা ডাক্তার যে ভুয়া রিপোর্ট দেয়, তারপরে ঘটনা চলে আসলো আমাদের হচ্ছে মেজর সিনহা, একের পর এক ঘটনা এসে পূর্বের গুলা শেষ, পূর্বের গুলা শেষ, পূর্বের গুলা শেষ। আর তো আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের টেস্টগুলোকে ঠিকঠাক এখন হচ্ছে কিনা, সেটা নিয়ে যারা প্রতারণা করলো, দেশের ইজ্জত যারা খাইলো, তাদেরকে নিয়ে আর কোনো ট্রায়াল নাই, তাদেরকে নিয়ে মনে নীরব হয়ে গেল। আমাদের ট্রেন্ডই হয়েছে এটা, একের পর এক ঘটনা আসবে আর পরেরটা, এই ঘটনাও চাপা লাগতে বেশি সময় লাগবে না। নতুন একটা কিছু ঘটলে এইটার থেকে আমাদের দৃষ্টি অপেক্ষা করতেছে হয়তোবা যে কিছু নতুন কিছু একটা আসুক, তাইলে আমরা বেঁচে যাই। প্রিয় ভাইরা, এরকম করে যদি আমরা বাঁচার ধান্দা খুঁজি, তাহলে আমরা বরং মরণের দিকে বেশি আগাচ্ছি। বরং আমাদেরকে এইগুলার যতগুলো সমস্যা, এই সমস্যাগুলো ধীরে ধীরে আমাদেরকে সমাধান করতে হবে, ধীরে ধীরে এই বিষয়গুলোর থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সূত্র মাত্র দুইটা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়াবান হও। ওয়া তারপরে কি, কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথাটা বলো, সত্যের পক্ষে থাকো, সত্য কথাটা তোমরা বলো, তোমরা বক্র কথা বলো না, আল্লাহ যা বলতে বলছেন তাই বলো। আল্লাহ বলছেন এই দুইটা ঠিক করতে পারলে, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার দেশের সব কিছুকে আমি ঠিক করে দিব, সুবহানাল্লাহ। আমি কিন্তু আমরা কি, আমরা আল্লাহরে ভয় সবার আগে বাদ দিছি, তারপরে যা ভয় আল্লাহর ভয় আগে বাদ দিছি। আল্লাহর ভয় থাকলে মানুষ এরকম করতে পারে, করতে পারে? কোন একটা মানুষ যদি ধার্মিক হয়, সে যে ধর্মের হোক, কোন ধর্ম কাউকে হত্যা করতে বলে অন্যায় ভাবে, কিন্তু আমরা এটা দেখে 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 আমরা প্রশ্রয় দিয়েই যাচ্ছি, প্রশ্রয় দিয়ে যাচ্ছি। অনেক সময় আমরাই বলছি ঠিকই আছে, মারার দরকারই ছিল, ক্রস ফায়ার দেখে আমরা বলছি না এক সময়। এইটা হচ্ছে তার রিয়াকশন আমাদের জন্য। প্রিয় ভাইরা, একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত যখন একটা বিষয় গেছে, তখন এইটা নিয়ে আমাদের টনক নড়েছে। কিন্তু প্রিয় ভাইরা, কতবার বলেছি এই কথা, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে ঈমানের দাবিতে। আল্লাহ বলছেন অপরাধী থাকবে, দুনিয়ার বুকে মানুষ ভুল করবে, তার জন্য পানিশমেন্ট হবে, সাজা হবে, তার জন্য সব হবে, কিন্তু কোনোটা স্বেচ্ছাচারিতাই নয়, আইন আদালতের ভিত্তিতে তার বিচার করতে হবে। এইগুলো না করে কোনো একটা মানুষকে যদি আপনি হত্যা করেন, আল্লাহ বলছেন ফাকাতালান নাস জামিআন, সেজন্য সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল। আল্লাহু আকবার, একটা প্রাণের দাম আল্লাহ কত দিয়েছেন, সেখানে আমরা এরকম ইস্যুতে মানুষকে হত্যা করে ফেলতেছি, এটা কোনোভাবেই আমাদের জন্য সমাধান হবে না। সুতরাং আমরা বলবো আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝদান করেন, এবং আল্লাহ রাব্বুল আমিন যেই ঘটনাগুলো আমাদের দেশে ঘটছে, এখান থেকে উত্তরণের যে তরিকা, যে প্রেসক্রিপশন দিয়েছেন, ওই প্রেসক্রিপশনটা যেন আমরা ফলো করতে পারি।